Hello, my dear student. Assalamu alaikum. How are you? I'm sorry for late. Actually, there was a technical problem. That's why few minutes later I start the class. Okay. Please ensure me the audio and video of my mobile phone network. Please. Alaikum assalam. Okay, today's lesson, electronic configuration number one, electronic configuration. Electronic configuration of atom. Number two, ion. Number three, types of ion. Number four, cation. Number five, anion. Number six, how cation and anion are formed. So today's lesson. Okay. All clear, sir. Alaikum assalam, please. Ektu fast add hao shobai. Dekho, ajke amra korbo electronic configuration. What is called electronic configuration? Number one, electronic configuration. इलेक्ट्रॉनिक कॉन्फ़िगरेशन माने हलो एकटा एटमे इलेक्ट्रॉन गुलो कोथाय थाके ऑलरेडी तुम्हारा जानो इलेक्ट्रॉन गुलो शेल और ऑर्बिटे थाके किन्तु प्रश्न हलो एकटा शेल और ऑर्बिटे कतगुलो इलेक्ट्रॉन थाकते पारे दैट इज द क्वेश्चन तो सेटार जन्य देखो आमरा जानी एकटा एटमेर वन और मोर शेल थाके एकटा शेल अनेकगुलो शेल थाकते पारे शेल और ऑर्बिट अनेकगुलोई थाके किन्तु न्यूक्लियस एकटाई শেলে থাকে ইলেকট্রন আর নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন এটা নিউক্লিয়াস এখানে থাকে প্রোটন আর নিউট্রন আর এইগুলোকে বলে শেল অর অরবিট এখানে থাকে আমাদের ইলেকট্রন থাকে এখানে ইলেকট্রন থাকে শেল অর অরবিটে প্রশ্ন হলো প্রত্যেকটা শেলের একটা নাম আছে এই শেলগুলোকে বলা হয় প্রিন্সিপাল এনার্জি শেল এটাকে এম দ্বারা ডিনোট করা হয় প্রিন্সিপাল এনার্জি শেলকে আমরা এম দ্বারা ডিনোট করি বা এম দ্বারা মার্ক করি আমরা আর এন এর ভ্যালু যদি ওয়ান হয় তাহলে এটা ফার্স্ট এনার্জি শেল এর আবার একটা নাম আছে এই শেলটার নাম হলো কে শেল এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এটা হবে সেকেন্ড এনার্জি শেল এই শেলের একটা নাম আছে এল শেল এন এর ভ্যালু যদি থ্রি হয় এটা হলো থার্ড এনার্জি শেল এটার নাম হলো এম শেল এন এর ভ্যালু যদি ফোর হয় এটা হবে ফোর্থ এনার্জি শেল এই শেলের নাম হলো ক্যাপিটাল হচ্ছে এন তাহলে একদম ক্লোজেস টু দ্য নিউক্লিয়াস এটা হলো এন এর ভ্যালু ওয়ান এই শেলটার নাম কে শেল এটা এন এর ভ্যালু টু এই শেলটার নাম হলো সেকেন্ড এনার্জি শেল এটাকে আমরা এল দ্বারা ডিনোট করি এন এর ভ্যালু থ্রি এই শেলটা এটা এম শেল আর একটা যদি শেল আমি জুড়ে দিই এটা হবে ফোর্থ এনার্জি শেল এটা হলো এন এর ভ্যালু ফোর এটা হলো এম শেল তাহলে একটা অ্যাটমে ওয়ান অর মোর শেল থাকতে পারে ওয়ান অর মোর এনার্জি শেল থাকতে পারে এখন এই শেলগুলোকে কি বলা হয় শেলগুলোকে বলা হয় ফার্স্ট এনার্জি শেল সেকেন্ড এনার্জি শেল থার্ড এনার্জি শেল ফোর্থ এনার্জি শেল এখানে এই এনার্জি শেলকে আমরা এন দ্বারা ডিনোট করি যদি এন এর ভ্যালু ওয়ান হয় তাহলে এটা হবে ফার্স্ট এনার্জি শেল দ্যাট ইজ কে শেল এন এর ভ্যালু যদি টু হয় তাহলে এটাকে আমি বলি সেকেন্ড এনার্জি শেল বা এল শেল এন এর ভ্যালু যদি থ্রি হয়
তাহলে এটা হবে থার্ড এনার্জি শেল, এটাকে আমরা মার্ক করি এম দিয়ে। এন এর ভ্যালু যদি ফোর হয় তাহলে হবে ফোর্থ এনার্জি শেল, এটাকে মার্ক করি আমরা এন দিয়ে। আগে এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা দেখো, তারপরেরটা আমি পরে আসবো। তাহলে হ্যাঁ, কেউ বলেছে স্যার কয়টা এনার্জি শেল আছে? অনেকগুলো শেল থাকতে পারে, মনে করো 7-8টা এনার্জি শেল থাকতে পারে। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম। হাউ মেনি এনার্জি শেলস আর রিকোয়ার্ড টু ডিস্ট্রিবিউট ইলেকট্রন, ইট ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইলেকট্রন অফ অ্যান অ্যাটম। যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে বেশি শেলের দরকার হবে, যদি কম ইলেকট্রন থাকে কম শেলের দরকার হবে। এটা ডিপেন্ড করে তোমার কতগুলো ইলেকট্রন আছে একটা অ্যাটমের। ওকে, মাত্র 658 স্টুডেন্ট, প্লিজ 59 সবাই তো জয়েন হও, তোমার ফ্রেন্ডদেরকে বলো ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ সবাই জয়েন করো, জয়েন হও। দেখো তাহলে আমাদের, আমি আপাতত একটা অ্যাটমের এখানে 4টা শেলের কথা বলেছি এবং প্রত্যেকটা শেলকে আলাদা নাম দিয়েছে, এ শেল, এল শেল, এম শেল, এন শেল। তাছাড়াও প্রত্যেকটা শেলের নাম, এটাকে ফার্স্ট শেল বলে, এটা সেকেন্ড শেল বলে, এটা থার্ড শেল বলে, এটা ফোর্থ শেল বলে, ফিফথ শেল, সিক্সথ শেল, এরকম আছে। এখন যদি আমরা বলি যে স্যার এই প্রত্যেকটা শেলে কয়টা করে ইলেকট্রন থাকবে, এটা হলো ইম্পর্টেন্ট। প্রত্যেকটা শেলে একই রকম ইলেকট্রন থাকে না, কোনো শেলে বেশি থাকে, কোনো শেলে কম থাকে, কোনো শেলে আরো বেশি থাকতে পারে, এইরকম। সায়েন্টিস্ট আউটবাউন্ড, সে কিন্তু একজন সায়েন্টিস্টের নাম হলো আউটবাউন্ড, সে কিন্তু ডিটারমাইন করেছে যে কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে। তো কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে এটার একটা কমপ্লিট হিসাব হলো, দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন, লিখো দ্য নাম্বার অফ ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন, ক্যাপাসিটি অফ ইলেকট্রন ইজ ডিটারমাইন্ড বাই টু এন স্কোয়ার। টু এন স্কোয়ার ফর্মুলা দিয়ে আমরা কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। কি দিয়ে করতে পারি আমরা, কোন শেলে কতগুলো ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব, আমরা এখন যদি দেখি একটু, তাহলে বলো তো দেখি এন এর ভ্যালু 1, তাহলে কে শেল মানে কি? কে শেল মানে এন এর ভ্যালু 1, তার মানে এন এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা ফর্মুলা কি 2n² দেখব কে শেলে কতগুলো ইলেকট্রন থাকতে পারে। তাহলে আমরা ফর্মুলাটা পুট করি 2 × 1, এন এর ভ্যালু 1 1² তাহলে এখানে হয় 2, তার মানে কে শেলে ম্যাক্সিমাম 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কে শেলে ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন 2। যদি আমি এল শেল, সেকেন্ড শেলের কথা আসি, সেকেন্ড শেল মানে এল শেল, এন এর ভ্যালু 2, তার মানে সেকেন্ড শেল, সেকেন্ড শেলে ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি ইলেকট্রন হল 2 × 2² তাহলে দেখো এখানে হয় 8, তাহলে সেকেন্ড শেলে ম্যাক্সিমাম কন্টেইনিং ক্যাপাসিটি অফ ইলেকট্রন হল আমাদের 8। যদি থার্ড শেলে যাই আমরা, থার্ড শেলকে এম দ্বারা মার্ক করা হয়, তাহলে থার্ড শেল মানে এম, দ্যাট ইজ থার্ড এনার্জি শেল, তার মানে এন এর ভ্যালু 3, তখন এটা আসবে 2 × n² তাহলে 3² এন এর ভ্যালু 3 3² এটা ক্যালকুলেট করলে হবে 18। তার মানে ফার্স্ট এনার্জি শেলে 2টা ইলেকট্রনের বেশি থাকবে না, সেকেন্ড এনার্জি শেলে 8টা বেশি থাকবে না, থার্ড এনার্জি শেলে 18-এর বেশি ইলেকট্রন থাকবে না। আচ্ছা, যদি আরেকটা শেলের কথা আসি তাহলে আসবে এন এর ভ্যালু 4, অর্থাৎ ফোর্থ এনার্জি শেল, তখন হবে 2 × 4² = 32। তাহলে একটা বিষয় আমাদের ক্লিয়ার হয়েছে, কে শেলে ম্যাক্সিমাম 2টা, এল শেলে ম্যাক্সিমাম 8টা, এম শেলে ম্যাক্সিমাম 18টা, এন শেলে ম্যাক্সিমাম 32। এই আরো যদি আমরা অন্যভাবে লিখি, ফার্স্ট এনার্জি শেলে হবে আমাদের 2টা, সেকেন্ড এনার্জি শেলে থাকবে আমাদের 8টা,
থার্ড এনার্জি শেলে থাকবে আমাদের 18টা, ফোর্থ এনার্জি শেলে থাকবে আমাদের 32 ইলেকট্রনস। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকতে হবে, কারণ এগুলোর বেশি ইলেকট্রন কখনোই হোল্ড করতে পারে না। প্রশ্ন হলো স্যার ফার্স্ট এনার্জি শেলে কেন দুটার বেশি থাকতে পারবে না? তোমরা দেখছো ফার্স্ট এনার্জি শেলের ভলিউমটা খুব কম, সো এখানে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি হলো ইলেকট্রন দুইটা। সেকেন্ড এনার্জি শেল এর থেকে একটু বড় এবং এখানে ম্যাক্সিমাম থাকতে পারে 8টা ইলেকট্রন। থার্ড এনার্জি শেলে আমাদের এম শেল, এখানে ম্যাক্সিমাম থাকতে পারে 18 ইলেকট্রন। ফোর্থ এনার্জি শেলে ম্যাক্সিমাম থাকতে পারে আমাদের 32 ইলেকট্রন। প্লিজ আগে এই ফর্মুলাগুলো এবং এই জিনিসটা আগে মাথায় তোমাকে ইনপুট করতে হবে যে কোন শেলে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কোন শেলে কতগুলো ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে, এটা তোমরা আগে ইনশিওর করো আমাকে যে স্যার ক্লিয়ার হয়েছো কিনা। প্লিজ তোমাদের ফ্রেন্ডদের সবাইকে জয়েন হতে বলো। আজকে সাউন্ড কি ক্লিয়ার? তোমরা শুনতে পাচ্ছ ক্লিয়ার? আন্ডারস্টুড স্যার? ওকে, আচ্ছা এখন আমরা আসি, যদি তুমি বুঝে থাকো তাহলে এখন আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব। তো সেটা আমরা একটু দেখে নিই কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা করি। ওকে চলো আমরা দেখে আসি। আমরা যদি বলি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, আগে এই এলিমেন্ট গুলো আমরা দেখে নিই। আচ্ছা বলো তো দেখি এখানে হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? প্রথম বুঝতে হবে এটা কি নিউট্রাল অ্যাটম না চার্জ অ্যাটম। এটা নিউট্রাল অ্যাটম, কারণ এখানে প্লাস সাইন মাইনাস সাইন কিছু নাই, সো এটা একটা নিউট্রাল অ্যাটম। নিউট্রাল অ্যাটমে প্রোটন নাম্বার এবং ইলেকট্রন নাম্বার ইকুয়াল থাকে। তাহলে এর অ্যাটমিক নাম্বার কত? ওয়ান। এর অ্যাটমিক নাম্বার ওয়ান, দ্যাট মিনস প্রোটন নাম্বার ওয়ান, দ্যাট মিনস ইলেকট্রন নাম্বার ওয়ান। তাহলে ইলেকট্রন নাম্বার ওয়ান হলে এখানে যদি কে শেল দিই, এল শেল দিই, এম শেল দিই, তাহলে আমরা আরো ক্লিয়ার হতে পারবো। দেখো কিভাবে আমি করি এই, তাহলে আসো এখানে টোটাল ইলেকট্রন তো আমাদের ওয়ান, তাহলে কে শেলে ম্যাক্সিমাম কয়টা থাকতে পারে? দুইটা। তাহলে এখানে একটা ইলেকট্রন, এই হয়ে গেল আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন হাইড্রোজেনের। ওকে, এখন যদি বলা যায় স্যার আপনি যদি এর স্ট্রাকচারটা দেখান যে হাইড্রোজেনের কিভাবে আপনি ইলেকট্রনিক কনফিগারেশনে, এই হচ্ছে নিউক্লিয়াস, এই হলো কে শেল, এর একটা ইলেকট্রন, এই হলো আমাদের হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন। যদি বলা হয় হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2 এবং এটা নিউট্রাল অ্যাটম এবং এখানে ইলেকট্রনের সংখ্যা 2, তাহলে তাই যদি হয় তাহলে কে শেলে তো ম্যাক্সিমাম পারমিশন করা আছে 2, এম শেলে ম্যাক্সিমাম 8, এম শেলে ম্যাক্সিমাম 18, এন শেলে ম্যাক্সিমাম 32 ইলেকট্রনস। তো কে শেলে ম্যাক্সিমাম দুইটা, তাহলে এখানে দুইটা বেশি থাকবে না এবং দুইটা ইলেকট্রন আছে হিলিয়ামে, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ হিলিয়াম। যদি আমি ফিগার ড্র করি তাহলে এই হচ্ছে নিউক্লিয়াস, এর একটাই শেল হবে, শেলটার নাম কে শেল এবং দুইটা ইলেকট্রন। এটা হলো হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটম, এটা হাইড্রোজেন অ্যাটম। যদি বলা হয় স্যার লিথিয়ামের কি হবে, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3, তো নিউট্রাল অ্যাটমে লিথিয়ামে তিনটা ইলেকট্রন আছে, তাহলে আমরা জানি কে শেলে ম্যাক্সিমাম কন্টেনিং 2, এখানে 3 দিতে পারবো না। প্রশ্ন হলো কেন 3 দিতে পারবো না? এই যে আমি লিখছি কে শেলে দুইটার বেশি থাকবে না, তো ম্যাক্সিমাম দুইটা, রিমেনিং ইন হ্যান্ড কয়টা? একটা। তাহলে পরবর্তী ইলেকট্রনটা বা নেক্সট ইলেকট্রনটা এই শেলে চলে যাবে, দ্যাট ইজ দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ লিথিয়াম। তো যদি আমি এখানে করি এর ফিগারটা, তাহলে এখানে শেল লাগবে কে শেল, এল শেল, অর্থাৎ ফার্স্ট শেল কে শেল, সেকেন্ড শেল এল শেল,
ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন এন্ড এল শেলে একটা ইলেকট্রন, সো দিস ইজ দ্য লিথিয়াম অ্যাটম। নাও বেরিলিয়াম অ্যাটমিক নাম্বার ফোর অ্যান্ড ইট ইজ এ নিউট্রাল অ্যাটম, সো ইটস ইলেকট্রন নাম্বার অলসো ফোর। নাও হাউ টু ডিস্ট্রিবিউট ইলেকট্রন, সো কে শেল টু ইলেকট্রন রিমেনিং ইন হ্যান্ড টু, সো দিস ইজ দ্য ফোর ইলেকট্রন অলরেডি ডিস্ট্রিবিউটেড। নাও হোয়াট ইজ দ্য ফিগার, ফিগার দ্য ফার্স্ট শেল অ্যান্ড সেকেন্ড শেল নিডেড টু শেলস, ইট ইজ দ্য কে শেল অ্যান্ড কন্টেনিং টু ইলেকট্রন অ্যান্ড দেন এল শেল টু ইলেকট্রন অ্যানাদার টু ইলেকট্রন, দিস ইজ দ্য বেরিলিয়াম অ্যাটম। ওকে ক্লিয়ার? নাও বোরন, বোরনে বলো তো দেখি তোমরা ক্লিয়ার হচ্ছে কিনা তাই বলো আগে, আমি তো করে যাই আমার মতো, প্লিজ সবাই বুঝতে পারছো কিনা বলো আমাকে সে কমেন্টস। ওকে দেখি কি লিখছো, আমি স্কুলে বাবা কেন, ক্যামেরা ক্যান নট সি দ্য ফুল বোর্ড। আচ্ছা দেখি, না একটু জল নিচ্ছেটা দেখা যায় না। আচ্ছা ওকে, আমার মনে হয় এখন তোমরা দেখতে পাচ্ছ সম্ভবত। এখন দেখতে পাচ্ছ বোর্ড ফুল বোর্ড, নিচে নেন, আমি নিচে নিয়েছি তোমাদের, আমি বুঝতে পারছি যে পর্যন্ত নিলে হবে আমি সেই পর্যন্ত নিয়েছি, অসুবিধা নাই। ওকে এখন সব ঠিক আছে, আমি এই পর্যন্ত লিখলে হবে, এই পর্যন্ত লিখলে হবে, আমি এটা একটু উপরে লিখি, এটা হলো এদিকে লিখি, কে শেলে ম্যাক্সিমাম দুইটা, এল শেলে ম্যাক্সিমাম আটটা, এম শেলে ম্যাক্সিমাম 18 অ্যান্ড এন শেলে 32, এই হচ্ছে ম্যাক্সিমাম কন্টেনিং ক্যাপাসিটি ইলেকট্রন। ওকে তাহলে যদি আমি বোরনেরটা করি, আচ্ছা বলতো বোরনের অ্যাটমিক নাম্বার কত, আমি তোমাদের দিয়েছি বোরনের অ্যাটমিক নাম্বার হলো 5। এখন এই বোরনটা কিন্তু নিউট্রাল অ্যাটম, বোরনটা কি অ্যাটম, নিউট্রাল অ্যাটম, তাহলে নিউট্রাল অ্যাটমের অ্যাটমিক নাম্বার মানেই প্রোটন নাম্বার মানেই ইলেকট্রন নাম্বার, নিউট্রাল অ্যাটমের অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার ইলেকট্রন নাম্বার ইকুয়াল, সো এর অ্যাটমিক নাম্বার 5 ইট মিনস এর প্রোটন নাম্বার 5 ইট মিনস এর ইলেকট্রন নাম্বার 5। এখন এই পাঁচটা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করব, তাহলে কে শেলে ম্যাক্সিমাম দুইটা থাকবে, এর বেশি থাকবে না, তারপরে চলে যাবো সেকেন্ড শেলে, এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো আটটা, হাতে আছে তিনটা, তাহলে 3 দিয়ে দিলাম, তাহলে আমাদের বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন ডান। যদি আমি এখানে দেখাই বোরনের, তাহলে ফার্স্ট শেল দ্যাট ইজ সেকেন্ড শেল, ফার্স্ট শেলে ম্যাক্সিমাম দুইটা, ওকে সেকেন্ড শেলে হবে তিনটা, 1 2 3, দিস ইজ দ্য বোরন অ্যাটম, বোরন অ্যাটম। ওকে এখন যদি চলে যাই আমরা কার্বনে, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, ইট ইজ এ নিউট্রাল অ্যাটম, ইটস অ্যাটমিক নাম্বার 6, প্রোটন নাম্বার 6 অ্যান্ড ইলেকট্রন নাম্বার 6 অলসো। নাও উই হ্যাভ টু ডিস্ট্রিবিউট দ্য 6 ইলেকট্রন ইন ডিফারেন্ট এনার্জি শেল, দ্যাটস হোয়াই দ্য ফার্স্ট শেল ম্যাক্সিমাম আমাদের ক্যাপাসিটি 2, সো নট মোর দ্যান 2 ইলেকট্রন, রিমেনিং ইন হ্যান্ড কত, 6 এবং 2 গেলে 4 থাকে, তাহলে রিমেনিং ইন হ্যান্ড 4 ইলেকট্রন, সো দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন। নাও যদি আমি এখানে দেখাই তোমার, তাহলে কিভাবে দেখাবো, দেখো এখানে ফার্স্ট শেল সেকেন্ড শেল, তাহলে ফার্স্ট শেলে দুইটা, সেকেন্ড শেলে চারটা, 1 2 3 4, ইট ইজ এ কার্বন অ্যাটম, কার্বন অ্যাটম। তো অলরেডি ডিস্ট্রিবিউটেড, হাউ টু ডিস্ট্রিবিউট দ্য ইলেকট্রন ইন ডিফারেন্ট এনার্জি শেল। নাও কোশ্চেন ইজ দ্যাট স্যার, এখানে কতগুলো এলিমেন্টের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন শিখব, তোমার বইতে 18টা আছে, তুমি 20টা পর্যন্ত এলিমেন্টের শেখো, এই 20টা পর্যন্ত এলিমেন্ট আমি তোমাদেরকে দিয়েছি এবং তোমরা অবশ্যই শিখবে এই 20টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন, এবং এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই আসবেই আসবে। তাহলে এখন যদি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করতে বলা হয়,
তোমরা বলো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত প্লিজ? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ নাইট্রোজেন? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ নাইট্রোজেন? আর তোমরা ক্লাস করতে শুধু চলে যাও তাহলে আমরা ক্লাস কিভাবে নেব? তোমাদের ক্লাসে ঢুকে তো চলে যাওয়ার কথা না, তোমরা ক্লাসে ঢুকে চলে যাও কেন বলো তো দেখি? না বুঝলে বলবে আমাদের, বলো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? চলে যাই সবাই, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত প্লিজ? সেভেন। তৌসিফ উদ্দিন, ইয়েস রেডওয়াল, ওকে সেভেন। তাহলে অ্যাটমিক নাম্বার যদি সেভেন হয় তাহলে এর প্রোটন নাম্বারও সেভেন, এর ইলেকট্রন নাম্বারও সেভেন। অ্যান্ড ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে নাইট্রোজেনের সাতটা ইলেকট্রন যদি হয় তাহলে ফার্স্ট সেলে দুইটা হবে, সেকেন্ড সেলে হবে পাঁচটা ইলেকট্রন। এখন যদি আমরা ডিস্ট্রিবিউট করি, আমি এগুলো ইরেজ করে দিই, করে দিয়ে যদি আমি নাইট্রোজেনটা দেখাই, দেখো নাইট্রোজেন, তাহলে এখান থেকে আমি এখানে নিয়ে আসলাম নাইট্রোজেনের ফার্স্ট সেল অ্যান্ড সেকেন্ড সেল। তাহলে ফার্স্ট সেলে দুইটা আর সেকেন্ড সেলে পাঁচটা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। কিন্তু প্রশ্ন হলো কি জানো, এখানে আরো ইন্টারেস্টিং কতগুলো ম্যাটার আছে। ইলেকট্রন কিন্তু এইভাবে থাকে না, ইলেকট্রন পেয়ারে থাকে, পেয়ারে থাকে, তবে সেটা আমরা পরে শেখাবো নাইনে উঠে। তুমি এখন এইভাবে দিলেই তোমার জন্য এনাফ। তাহলে এটা হবে আমাদের নাইট্রোজেন অ্যাটম, এটা নাইট্রোজেন অ্যাটম। এখন যদি আমি বলি অক্সিজেন, বলো অক্সিজেনের অ্যাটমিক নাম্বার কত? কিভাবে ক্যালকুলেট করতে হয় প্লিজ তোমরা একটু বলো তো দেখি, অক্সিজেনের কত? অক্সিজেনের কত বলো? লারি, আচ্ছা অক্সিজেনের কত অ্যাটমিক নাম্বার? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন? ক্লিয়ার স্যার? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অক্সিজেন? এইট, ওকে গুড। অক্সিজেনের অ্যাটমিক নাম্বার যদি এইট হয় তাহলে ফার্স্ট সেলে দুইটা, সেকেন্ড সেলে হবে ছয়টা। তাহলে ফিগার হবে, দিস ইজ দ্য ফার্স্ট সেল, দিস ইজ দ্য সেকেন্ড সেল। তাহলে ফার্স্ট সেলে দুইটা, সেকেন্ড সেলে সিক্স ইলেকট্রন। এই হলো আমাদের অক্সিজেন অ্যাটম, অলরেডি ডান। নাও ফ্লোরিন, এই পর্যন্ত মনে হয় দেখা যায়। ফ্লোরিনের নাইন, তাহলে টু সেভেন। তাহলে ফ্লোরিনেরটা কি হবে? ফার্স্ট সেল সেকেন্ড সেল, ফার্স্ট সেলে দুইটা, সেকেন্ড সেলে সেভেন, ফোর ফাইভ সিক্স সেভেন, এটা ফ্লোরিন অ্যাটম। ওকে, অলরেডি আমি নয়টা এলিমেন্টের ইলেকট্রনিক কনফিগারেশন অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি। এখন যদি আমি নিয়নটা এখানে দেখাবো না, এখানে চলে আসি আমি আবার নিয়ন। নিয়নের অ্যাটমিক নাম্বার টেন, সো ইলেকট্রন টেন। তাহলে কে সেলে? ম্যাক্সিমাম টু। এল সেলে? ম্যাক্সিমাম এইট। ওকে, তাহলে টোটাল টেন হয়ে গেছে। তাহলে টোটাল যদি টেন হয়ে যায় তাহলে ডিস্ট্রিবিউশনটা হবে এইভাবে, দ্য ফার্স্ট সেল দেয়ার আর টু ইলেকট্রনস, ওকে ডান, অ্যান্ড সেকেন্ড সেল দেয়ার আর এইট ইলেকট্রনস, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। দিস ইজ দ্য নিয়ন অ্যাটম, নিয়ন অ্যাটম। এখন যদি আমি তোমাদের সোডিয়ামের কথা বলি, সোডিয়াম বলো তো এর অ্যাটমিক নাম্বার কত? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম? হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম প্লিজ? অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম কত বলো দেখি? আর তোমরা লাইন থেকে চলে যাও কেন? তোমরা প্রায় 70 স্টুডেন্ট ছিলে, আস্তে আস্তে এখন 57 58 স্টুডেন্ট। তোমরা বাবা যাবা না ক্লাস থেকে, বলো হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ সোডিয়াম?
What is the atomic number of sodium? Atomic number of sodium কত আমি তোমাদের কাছে শুনে শুনতে চেয়েছি তোমরা বলো নাই 11 হবে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার তাহলে এটা ডিস্ট্রিবিউশন কি হবে মেথেশনে ম্যাক্সিমাম 2 এল শেলে ম্যাক্সিমাম 8 এম শেলে কারণ এখানে 10টা হয়েছে টোটালি এখানে কিন্তু আমাদের 11 ইলেকট্রন ডিস্ট্রিবিউট হয়নি তাহলে রিমেইনিং ইন হ্যান্ড 1 সো এটা এম শেলে চলে যাবে তাহলে হাউ মেনি শেলস আর রিকোয়ার্ড টু ডিস্ট্রিবিউট The electrons of sodium. How many shells are needed to distribute the electrons of sodium? Definitely three shells. Tinta shell darkar, or the K shell darkar, L shell darkar, and M shell darkar. So basically, K shell is 2 electron, L shell is another 8 electron, all electrons will be around the PRA. The shell is complete. And this is the first atom. It is sodium. অ্যাটম তাহলে সোডিয়ামে অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের ডার্ক ক্লিয়ার হয়েছে এখন সোডিয়ামের পরে আমরা শিখব ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম এর অ্যাটমিক নাম্বার 12 সো ইলেকট্রন 12 ইন নিউট্রাল স্টেটে তাহলে এখানে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি কে শেলে ম্যাক্সিমাম 2টা এল শেলে ম্যাক্সিমাম 8টা সো অলরেডি ডিস্ট্রিবিউটেড 10 ইলেকট্রনস Remaining in hand only two electrons, that's why this two electron goes to M shell. So here also needed three shells. Three shells are number one, the first shell, now the second shell, now the third shell. First shell two electrons, second shell eight electrons, and third shell two electrons. This is the magnesium atom. Already ম্যাগনেসিয়াম অ্যাটম আমাদের ডান হাউ টু ডিস্ট্রিবিউট ইলেকট্রন ইন ম্যাগনেসিয়াম অ্যাটম প্রবলেমটা আমি বুঝতে পারছি না তোমাদের কি সাউন্ডের প্রবলেম হচ্ছে না অন্য কিছু প্রবলেম হচ্ছে বলো তো দেখি ব্লারি কি বলে লাইন ই ডিস্টার্ব মেবি হতে পারে সাউন্ড ইজ টু হাই আচ্ছা ওকে এবার আমি আস্তে আস্তে বলছি সমস্যা নাই এমনি সাউন্ড ক্লিয়ার হয় না বলে আমি আজকে এটা লাগালাম একটু সাউন্ড বেশি জোরে শোনা যায় আচ্ছা ওকে প্লিজ আমি আস্তে আস্তে বলি শোনো জি স্যার আচ্ছা ওকে তাহলে নাও অ্যালুমিনিয়াম অ্যাটম অ্যালুমিনিয়াম এল অ্যালুমিনিয়াম ইস অ্যাটমিক নাম্বার ইজ 13 ওকে 13 সো ইলেকট্রন ইজ অলসো 13 সো হিয়ার দ্য ফার্স্ট শেল টু ইলেকট্রনস নাও সেকেন্ড শেল 8 ইলেকট্রনস নাও অলরেডি ডিস্ট্রিবিউটেড 10 ইলেকট্রনস রিমেইনিং ইন হ্যান্ড 3 ইলেকট্রনস So this is the three electrons. Okay, the three electrons jodi hoye jay, tahole amra kibhabe distribute korbo? First shell, that is K shell. Now second shell, that is L shell. And now third shell, that is M shell. So K shell already two electrons already distributed. Now L shell, that is eight electrons already distributed. And now third shell, three electrons. One, two, three. So this is the অ্যালুমিনিয়াম অ্যাটম এরকম সিলিকন 14 সিলিকনের পরে ফসফরাস 15 ফসফরাসের পরে সালফার 16 সালফারের পরে ক্লোরিন 17 ক্লোরিনের পরে আর্গন 18 আমি এখন তোমাদের দেখাই এটা এটা হবে 284 এটা হবে 285 এখানে হবে 286 এখানে হবে
2, 8, 7 এটা হবে 2, 8, 8 নাও সবাই লিখে নাও এবং এগুলো আর দেখালাম না কারণ তোমরা বুঝতে পেরেছো তাই লাস্টে দুটো এলিমেন্ট দেবো তোমরা বলবে আসলে পারো কিনা তোমরা কিন্তু অনেকে লাইন থেকে বেরিয়ে যাওয়ার টেন্ডেন্সি ক্লাব প্লিজ তোমরা যাবে না লাইন থেকে কেন যাচ্ছ আস্তে আস্তে একটা দুটো করে স্টুডেন্ট কমছো কেন তোমরা ওকে দেখো পেরেছো তোমরা করতে দেখো নেক্সটটা দেখো যদি বলা হয় পটাশিয়াম পটাশিয়াম পটাশিয়ামের হলো 19 তাহলে কে সেলে দুইটা এল সেলে আটটা এম সেলে নয়টা কিন্তু এটা ভুল কারণ এম সেলে 18 থাকতে পারে অ্যাকর্ডিং টু রুলস ইট ইজ কারেক্ট বাট অ্যাকচুয়ালি ইট ইজ রং এটা হবে কারেক্ট ফর্মটা হবে 19 এটা কে সেলে হবে দুইটা এল সেলে হবে আটটা এম সেলে হবে আটটা এম সেলে হবে ওয়ান এটা হলো কারেক্ট এটা রং সো এর ইলেকট্রনিক কনফিগারেশন হবে দা ফার্স্ট সেল কে সেলে দুইটা নাও সেকেন্ড সেল এখানে আটটা নাও থার্ড সেল অলসো 8 ইলেকট্রনস 2, 4, 6, 8 নাও ফোর্থ সেল এখানে একটা ইলেকট্রন সো ইট ইজ এ পটাশিয়াম অ্যাটম Now remaining one element that is calcium. And calcium electronic configuration কি ভাবে হবে দেখো আচ্ছা প্রবলেমটা না আমি তোমরা লিখছো স্যার ইন্টারাপ্টেড নাকি স্যার বোর্ড ইজ উইথ ব্লারি স্যার সো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড আচ্ছা দেখি কেন ব্লারি আসছে আমি তো আজকে এমন একটা রুমে ক্লাস হচ্ছে এই রুমেটাই আসলে একটু প্রবলেম আছে নেটওয়ার্কের আর আমাদের স্কুলের এই যে মেয়েদের ক্যাম্পাসের স্কুলে আমাদের নেটওয়ার্কের খুবই প্রবলেম আমার সব শেষ করা স্যার ওকে তুমি ভেরি গুড তুমি যদি শেষ করে ফেলো বাট অন্যরা তো শেষ করেনি দেখো লাস্ট ওয়ানটা হলো ক্যালসিয়াম ক্যালসিয়াম 40 20 এটা হলো কে সেলে দুইটা এল সেলে আটটা এম সেলে দশটা এটা হলো অ্যাকর্ডিং টু দ্য রুলস কিন্তু এটা ভুল এটা হবে ক্যালসিয়াম 20 এটা হবে কে সেলে দুইটা এল সেলে আটটা এম সেলে আটটা এম সেলে দুইটা সো এটা ফিগার হবে ফার্স্ট সেল দুইটা সেকেন্ড সেল আটটা 8 ইলেকট্রনস থার্ড সেল এখানেও হবে আটটা
এন্ড ফোর্থ সেলে হবে দুইটা, ইট ইজ এ ক্যালসিয়াম অ্যাটম। তাহলে 1 to 20 এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের শেখা শেষ। 1 to 20 এলিমেন্টস এর ইলেকট্রনিক কনফিগারেশন আমাদের শেখা শেষ। ওকে, এখন আমরা চলে যাই আয়ন কাকে বলে। দেখো আয়ন কি, আমি দুইটা জিনিস লিখবো। দেখো সোডিয়াম, সোডিয়াম প্লাস, অক্সিজেন, অক্সিজেন টু মাইনাস, ক্লোরিন, ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম টু প্লাস। এইগুলোকে বলা হয় নিউট্রাল অ্যাটম, নিউট্রাল অ্যাটম, আর এইগুলোকে বলা হয় চার্জ অ্যাটম, আর এটার নাম হলো আয়ন। এইগুলোকে বলা হয় চার্জ অ্যাটমকেই আয়ন বলে। চার্জ দুই ধরনের হতে পারে, প্লাস অথবা মাইনাস, দ্যাট ইজ পজিটিভ চার্জ হতে পারে, নেগেটিভ চার্জ হতে পারে। তাহলে প্রশ্ন হলো হোয়াট ইজ আয়ন, আমরা বলবো এনি চার্জ অ্যাটম ইজ কল্ড আয়ন, বা চার্জ অ্যাটম ইজ কল্ড আয়ন। চার্জ অ্যাটম আর কল্ড আয়ন, অ্যাটম হতে হবে কিন্তু, এনি চার্জ অ্যাটম আর কল্ড আয়ন। তাহলে এখানে লিখে দিই এনি চার্জ অ্যাটমস আর কল্ড আয়ন। যেমন এক্সাম্পল সোডিয়াম প্লাস, অক্সিজেন মাইনাস টু মাইনাস, সিএল মাইনাস, ম্যাগনেসিয়াম টু প্লাস। প্রশ্ন হলো স্যার এখানে সোডিয়াম প্লাস দিলেন কেন, আর এখানে ম্যাগনেসিয়াম টু প্লাস দিলেন কেন? এখানে টু প্লাস দিলে হতো না, না হবে না, তার কারণ আছে। তাহলে যদি বলা হয় হোয়াট ইজ আয়ন, আমরা বলবো এনি চার্জ অ্যাটমস আর কল্ড আয়ন, এনি চার্জ অ্যাটমস আর কল্ড আয়ন। যদি লেখা হয় টাইপস অফ আয়ন, কতগুলো টাইপস অফ আয়ন, টাইপস অফ আয়ন, আয়নের টাইপস দুই ধরনের, একটাকে বলা হয় পজিটিভ আয়ন, পজিটিভ আয়ন, ও এর আরেকটা নাম আছে ক্যাটায়ন, আরেকটা হলো নেগেটিভ আয়ন, নেগেটিভ আয়ন, ও এর আরেকটা নাম আছে অ্যানায়ন, অ্যানায়ন। যদি বলা হয় এক্সাম্পল যেমন সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম থ্রি প্লাস, ক্যালসিয়াম টু প্লাস, এইগুলো হলো তার এক্সাম্পল। আর নেগেটিভ আয়ন যেমন সালফার টু মাইনাস, অক্সিজেন টু মাইনাস, ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, দিস আর দ্য এক্সাম্পল অফ অ্যানায়ন। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম ডান, আয়ন ডান, টাইপস অফ আয়ন ডান, ক্যাটায়ন আর অ্যানায়ন। যদি বলা হয় ক্যাটায়ন কাকে বলে বা পজিটিভ আয়ন কাকে বলে, তাহলে আমি লিখি পজিটিভলি চার্জ অ্যাটমস আর কল্ড ক্যাটায়ন। এক্সাম্পল এইগুলো। আর অ্যানায়নের ডেফিনেশন কি লিখবো, অ্যানায়নের ডেফিনেশন হলো নেগেটিভলি চার্জ অ্যাটমস আর কল্ড অ্যানায়ন। এক্সাম্পল এইগুলো। তাহলে আমরা শিখেছি ক্যাটায়ন, অ্যানায়ন, আয়ন, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, অল থিংস ডান।
বুঝতে পেরেছো? প্লিজ জানাও আমাকে কি সব সব সময় কি একই না একটু ইম্প্রুভমেন্ট নেই নাকি আমি বুঝলাম না। স্যার প্লিজ নতুন মোবাইল কেনেন, আই দেখ ইউ। আচ্ছা বাবা, এটা আমার একদম নতুন মোবাইল, এটা iPhone 10, কিন্তু কেন যে হচ্ছে এই রুমটা চেঞ্জ করার কারণে আমার মনে হয়, তারপর আমি মোবাইল ডেটা ইউজ করছি, কিন্তু আমাদের এই গার্লস ক্যাম্পাসে এই কর্নারের রুমে আমার মনে হয় কি নেটওয়ার্কের প্রবলেম আছে, আমি এই রুমে কোনোদিন ক্লাস নেইনি, সো এটা প্রবলেম হতে পারে বাবা। আসলে ওই রুমটা টিচাররা বসেছিল বলে ক্লাস নিতে পারিনি, ওকে, এর জন্য আমি সরি। কিন্তু আমার মোবাইল ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বরং একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল বলে আজকে আমি একটা নিয়েছি আমি তোমার, সেই জন্য হয়তো সাউন্ড একটু বেশি হতে পারে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু এই রুমের নেটওয়ার্কের প্রবলেমের কারণেই হয়তো আজকে ক্লাসটা ফ্রুটফুল হলো না। সমস্যা নেই, এই জিনিসগুলো নিয়ে আমি আবার পরে আলোচনা করব, তোমাদের হাউ পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন ফর্ম এই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলবো, সমস্যা নেই। ওকে, তাহলে যদি বলা হয় অন্তত এটা শিখেছো কিনা যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে ইলেকট্রনিক কনফিগারেশন করা হয়? আচ্ছা, কেউ যদি তোমাদের বলে একটা ডেফিনেশন আসে, হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন, কি লিখবে? হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন এর ডেফিনেশন লিখতে পারবে? হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন বলো তো দেখি, ইলেকট্রনিক কনফিগারেশন এর ডেফিনেশন লিখতে পারবে? লিখবে দ্য ডিস্ট্রিবিউশন অফ অ্যাটম, দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন ইন ডিফারেন্ট এনার্জি সেল অফ অ্যান অ্যাটম। লেখো দ্য ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইলেকট্রন ইন ডিফারেন্ট এনার্জি সেল, এনার্জি সেল অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। এটা হলো ডেফিনেশন, হোয়াট ইজ ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে আমরা বলবো দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রনস ইন ডিফারেন্ট এনার্জি সেল অফ অ্যান অ্যাটম ইজ কল্ড ইলেকট্রনিক কনফিগারেশন। The distribution of electron in different energy shell of an atom is called electronic configuration. Sir, iPhone 10 এর ভয়েস চেঞ্জার মেবি অ্যাক্সিডেন্টালি অন হয়েছে। আচ্ছা, না আমি এই যে ব্লুটুথ ইউজ করছি, গলায় যাতে একটা কিছু আসে আমার, এই জন্য হয়তো একটা প্রবলেম হতে পারে বা একটু বেশি সাউন্ড আসতে পারে। ওকে, তাহলে আমরা আজকে যেহেতু তোমাদের লাইনে একটু প্রবলেম হচ্ছে, সাউন্ড বেশি জোরে হচ্ছে, ওকে, নেক্সট ক্লাসে আমি সব ঠিকঠাক করে, আর সময়ও শেষ হয়ে গেছে, আমি তোমাদের এই যে দুটো পার্ট, আরেকটা ক্লাস নিলে আমার এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো ইনশাল্লাহ আগামী দিন। এবং এখানে কিভাবে ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ফর্ম হয়, আর একটা হলো যে বন্ড ফর্মেশন কিভাবে হয়, এই দুটো জিনিস পড়লে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। আর ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি, এবং আমি আবারও সরি তোমাদের কাছে যে আসলে আজকে লাইনটা একটু ডিস্টার্ব, এবং অ্যাকচুয়ালি ইট ইজ হ্যাপেন ডিউ টু দ্য পোর নেটওয়ার্ক কানেকশন, অ্যাকচুয়ালি দিস রুম, এই রুমে, এই জন্য কেউ হয়তো ক্লাস পায় না এই রুমে, কিন্তু অন্যান্য রুম ব্লক ছিল বাই টিচার্স, এই জন্য হয়তো এই প্রবলেমটা হয়েছে। আশা করি নেক্সট ক্লাসে সব ঠিকঠাক করেই তোমাদের সাথে আমি আবার দেখা করব। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।